সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের দশম শ্রেণীর কৃষি শিক্ষা ক্লাসে। তোমাদের সঙ্গে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বাসায় অবস্থান করছো এবং ভালো আছো। তোমাদের ভার্চুয়াল প্ল্যাটফর্ম অর্থাৎ জুমে এবং অনলাইনে ইউটিউবের মাধ্যমে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা করছি, তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস। আজকে আমরা দেখে নিই প্রথমে কি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা কৃষি শিক্ষার তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু, এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আসো এবার দেখে নিই তোমরা এই তৃতীয় অধ্যায় কৃষি ও জলবায়ু অধ্যায়ের কোন অংশটুকু পড়বে জানবে এবং এই অংশটুকু যে পড়ে তোমরা কি জানতে পারবে। আজকে যে অংশটুকু আমরা আলোচনা করব সেই অংশটুকু পড়ে তোমরা শিক্ষার্থীরা বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের জাতের বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবে, বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্ষেত্রের প্রভাব বর্ণনা করতে পারবে। শিখন ফলগুলো জেনে নিলাম। আজকে এই শিখন ফলের আলোকে যে আলোচ্য বিষয়গুলো তোমাদের আলোচনায় আসবে সেই আলোচ্য বিষয়গুলো দেখে নিই, তোমরা খাতায় এই আলোচ্য বিষয়গুলো তুলে নাও। আজকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে দেখো কি কি উপস্থাপন করা হয়েছে। বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের জাতের বৈশিষ্ট্য আলোচনা, এর মধ্যে আমরা শৈত সহিষ্ণু ফসল, খরা সহিষ্ণু ফসল, লবণাক্ততা সহিষ্ণু ফসল, বন্যা ও জলাবদ্ধতা সহিষ্ণু ফসল সম্পর্কে জানব, আলোচনা করব। বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের গুরুত্ব আলোচনা করব এবং জলবায়ু পরিবর্তন ও কৃষি ক্ষেত্রে প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যার আওতায় আসবে ফসল উৎপাদনে তাপমাত্রার প্রভাব, ফসল উৎপাদনে খরার প্রভাব, ফসল উৎপাদনে লবণাক্ততার প্রভাব এবং ফসল উৎপাদনে জলাবদ্ধতা বা বন্যার প্রভাব। আলোচ্য বিষয়গুলো তোমরা আশা করছি খাতায় তুলে নিয়েছ, দেখেছ। এখন আমরা চলে যাব সরাসরি আলোচনায়। আলোচনার প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা কিন্তু চিত্র, জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাই না? আমরা চিত্রে কি দেখতে পাচ্ছি? এখানে অসংখ্য গাছ ঝড়ের কারণে বা জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় যে কোনো কারণে, প্রাকৃতিক দুর্যোগের কারণে ভেঙে পড়ে আছে, তাই না? এরপরে আমরা আর একটা চিত্র দেখতে পাচ্ছি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রচন্ড ঝড় হচ্ছে যেখানে মানুষজন তাদের স্বাভাবিক যে জীবন সেই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে এবং সেখানে তারা দেখো কিভাবে ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে বোঝাই যাচ্ছে। চিত্র দেখে আশা করছি তোমরা বুঝতেও পারছো তারা হেঁটে কষ্ট করে চলাচল করছে। আরো একটা দেখতে পাচ্ছি যে পরিবর্তন হয়েছে, জলবায়ু পরিবর্তন যার প্রভাব পড়েছে কৃষি ক্ষেত্রের উপরে। একজন কৃষক, একজন চাষি, সে ফসলের ক্ষেতে বসে আছে কিন্তু ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। আসলে এই সবগুলোই কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাবে হয়েছে। কিভাবে হয়েছে আমরা বিস্তারিতভাবে যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো আরো জানতে পারবো। এবার আমরা দেখি এই চিত্রগুলো থেকে যা বুঝলাম তার আলোকে আলোচনায়। বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের জাত, বিরূপ আবহাওয়া বলতে কি বুঝি আমরা? বিরূপ অর্থ খারাপ, অনুকূল নয় এমন, অর্থাৎ অনুকূলে নেই এমন আবহাওয়াকে বলছি আমরা বিরূপ আবহাওয়া। অনুকূল প্রতিকূল বলতে তোমরা নিশ্চয়ই জানো, অনুকূল বলতে সহনশীল, যেটা আমরা সহ্য করতে পারি, যে আবহাওয়াতে আমাদের জীবনযাত্রা সহজতর হয়। আর বিরূপ অর্থাৎ খারাপ, যে আবহাওয়া আমাদের জীবনযাত্রাকে ব্যাহত করে সেটি হচ্ছে বিরূপ আবহাওয়া। খরা বন্যা বিভিন্ন ধরনের আমাদের যে ঋতু বৈচিত্র্য আছে এই ঋতু বৈচিত্র্য দেখে আমরা দেখতে পাই যে অনেক সময় প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, অনেক সময় প্রচুর পরিমাণে জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হচ্ছে, মাত্রা বেড়ে যাচ্ছে, খরার কারণে মাঠ ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, তাই না? জনজীবন ব্যাহত হয়েছে, এই ধরনের ঘটনাতে ঘটে। স্বাভাবিকের চেয়ে যখন বেশি হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি, বিরূপ অর্থাৎ খারাপ। তাহলে বিরূপ আবহাওয়ার ক্ষেত্রে আমরা কি করব? আমাদের কৃষি প্রধান দেশ, তাই না? বাংলাদেশ কি কৃষি প্রধান দেশ, আমাদের অর্থনীতি কৃষির উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। তাহলে কৃষির দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এই গুরুত্ব দিতে যে আমাদের এই যে বিরূপ আবহাওয়া, বিভিন্ন ধরনের যে ক্ষয়ক্ষতির সম্মুখীন আমরা হই, সেদিকে খেয়াল রাখতে হবে। আমরা যে বিরূপ আবহাওয়া তাকে মূলত দেখো এখানে চারটা ভাগে ভাগ করতে পারি, শীতকাল অর্থাৎ শৈত, খরা, লবণাক্ততা এবং বন্যা বা জলাবদ্ধতা। আসলে এই চারটা আবহাওয়ার এই জলবায়ুর উপরে খুব প্রভাব বিস্তার করে, তার আলোকে আমরা একটু আলোচনা করব। প্রথমে দেখো শৈত সহিষ্ণু ফসল, এরপর আছে খরা সহিষ্ণু ফসল, লবণাক্ততা সহিষ্ণু ফসল এবং বন্যা বা জলবদ্ধতা সহিষ্ণু ফসল। আমরা শৈত সহিষ্ণু ফসল সম্পর্কে আলোচনা করব, জানব, হ্যাঁ, অর্থাৎ শীতকালে কি ধরনের ফসল উৎপাদন করতে হবে, শীতকালে কি প্রভাব বিস্তার করে খরার ক্ষেত্রেও তাই, লবণাক্ততার ক্ষেত্রেও তাই এবং বন্যা বা জলবদ্ধতার ক্ষেত্রেও ঠিক তাই।
ধরো আমরা বিরূপ আবহাওয়ার সহিষ্ণু ফসলের জাত, অর্থাৎ কোন কোন আবহাওয়ায় কোন কোন জাত আমাদের উদ্ভাবন করেছি এবং কোন কোন উদ্ভাবিত জাতগুলো চাষ করতাম সেই সম্পর্কে আমরা জানবো। আসো আমরা দেখে নিই প্রথমেই শৈত সহিষ্ণু ফসল। শীতকালে আমাদের উৎপাদন ব্যাহত হয়, শীতকালে প্রচুর শাকসবজি উৎপাদন হয়, কিন্তু আমাদের ফসল উৎপাদনের মধ্যে কিছু ভ্যারিয়েশন দেখা যায়, তাই না? বিভিন্ন ঋতু ভেদে আমাদের এখানে ফসল উৎপাদন হয়ে থাকে। শৈত সহিষ্ণু ফসলের মধ্যে আমরা কি করতে পারি, শীতকালে যেহেতু বিরূপ আবহাওয়া বিস্তার করে উৎপাদন ব্যাহত হয়, সেক্ষেত্রে আমরা ধান উৎপাদনের ক্ষেত্রে ব্রি ধান 36 এবং ব্রি ধান 55 উৎপাদন করতে পারি। এই দুটো ধানের উৎপাদন শীতকালে ভালো হয়ে থাকে, অন্যান্য ধানের উৎপাদন এই সময়ে কম উৎপাদন হয়ে থাকে, যার কারণে আমরা এই দুইটা ধান শীতকালে চাষ করতে পারি। এছাড়া শীতকালে কিন্তু শাকসবজি সেগুলো তো আমরা চাষ করবোই, সেখান থেকে আমরা অনেক লাভবান হতে পারি। তবে আমাদের যেহেতু প্রধান খাদ্য ভাত, সেই জন্য আমরা ধান উৎপাদনের ক্ষেত্রে এই দুটো জাতকে গুরুত্ব সাথে বিবেচনা করতে পারি। দেখো এখানে শীতকালে কি চিত্র দেওয়া আছে। হ্যাঁ, শীতকালে চাষাবাদ করার যে ক্ষেত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি খেতে কৃষকরা শীতে কুয়াশাচ্ছন্ন একটা আবহাওয়ার মধ্যে তারা চাষ করছে। তাহলে এটা একটা বিরূপ আবহাওয়া, তাই না? কুয়াশা যখন থাকবে পরিবেশে, তখন সূর্যের আলোটা আমার পর্যাপ্ত পরিমাণে ভূগর্ভে, অর্থাৎ আমাদের ভূস্তরে আসবে না, সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা ব্যাহত হলে উৎপাদন ব্যাহত হবে, তাই না? এরপরে দেখো শীতকালে সূর্যটা উঠেছে কিন্তু সূর্যের তাপ নাই, চারিদিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, এখানে কি হচ্ছে, ফসলের উৎপাদন কিন্তু ব্যাহত হবে। আর একটা চিত্র দেখতে পাচ্ছি, ফসলের মাঠে কৃষক দেখো এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু কুয়াশাতে তার সমস্ত ক্ষেত, সমস্ত জমি কুয়াশাচ্ছন্ন হয়ে আছে, সূর্যের আলো পৌঁছাচ্ছে না। সূর্যের আলো না পৌঁছালে তো ফসল উৎপাদন ব্যাহত হবে, তাই না? তাহলে আমাদের এই শৈত সহিষ্ণু ফসলের জাতগুলো অবশ্যই বেছে নিতে হবে যে কোন কোন ফসল আমি উৎপাদন করবো, যার মধ্যে ধানের ক্ষেত্রে আমি অলরেডি বললাম। এরপরে আমরা দেখবো যে খরা সহিষ্ণু ফসল। খরা কাকে বলে, খরা বলতে কি বুঝবো? খরা বলতে আমরা বুঝবো যদি শুষ্ক মৌসুমে একটানা যদি 20 দিনের বেশি বৃষ্টিপাত না হয়, অর্থাৎ বৃষ্টি না হয়, তাহলে সে আবহাওয়া বা সেই পরিবেশকে বলবো আমরা খরা। খরাতে কি হয়, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে যায়, মাটির যে পানির যে স্তর, মাটি ভূগর্ভস্থ পানির যে স্তর, সেটা অনেক নিচে নেমে যায়, যার কারণে আমার ফসল পর্যাপ্ত পরিমাণে যে পানি সেটা শোষণ করতে পারে না, উৎপাদন ব্যাহত হয়। খরার সময় অতিরিক্ত খরার কারণে এবং তীব্র রোদের কারণে ফসল পুড়ে নষ্ট হয়ে যায়, চিটা হয়ে যায়, ধান চিটাতে পরিণত হয়ে যায়, ফসল উৎপাদন কম হয়, অতিরিক্ত তাপমাত্রার ফলে কিন্তু উৎপাদন অনেক কমে যায়। তাহলে এই খরার মৌসুমে, তাহলে খরা সহ্য করতে পারে এই ধরনের ফসলগুলোই আমি উৎপাদন করব। খরা মৌসুমে নিশ্চয়ই আমি শাকসবজি উৎপাদন বেশি করতে পারবো না, কারণ শাকসবজি শীতকালীন ফসল, তাই না? তাহলে আমরা কি কি ফসল উৎপাদন করতে পারি, দেখো একটা তালিকা এখানে তোমাদের সামনে উপস্থাপন করেছি আমি। খরা সহিষ্ণু ফসল এবং ফসলের জাত, ধান, ধানের মধ্যে আমরা ব্রি ধান 56 এবং ব্রি ধান 57 চাষ করতে পারি। গমের মধ্যে বাড়িগম 20 যা গৌরব নামে পরিচিত এবং বাড়ি ধান 24 যা প্রদীপ নামে পরিচিত আমরা উৎপাদন করতে পারি। আখের মধ্যে ঈশ্বরদী 33 এবং ঈশ্বরদী 35 আমরা উৎপাদন করতে পারি। ঈশ্বরদী এগুলো জাতের নাম, ঈশ্বরদী 33-35 উৎপাদন করব, কিন্তু তোমরা জানো যে আখের কোন আখে উচ্চমাত্রার চিনি থাকে, উচ্চমাত্রার চিনি থাকে আখ ঈশ্বরদী 39-40 এগুলোতে। অন্যান্য ফসল, এর বাইরে অন্যান্য যে ফসলগুলো আছে সেগুলো আমরা চাষ করতে পারি, যেমন বাড়ি ছোলা 5 যেটা পাবনায় নামে পরিচিত, বাড়ি বার্লি 6, বাড়ি বেগুন 8, বাড়ি হাইব্রিড টমেটো 3, বাড়ি হাইব্রিড টমেটো 4, সবজি মেস্তা। সবজি বলতে আমরা গ্রীষ্মকালীন যে সবজি, যেমন পটল বেগুন, এগুলো তো গ্রীষ্মকালে উৎপাদন হয়, তাই না? এই পটল বেগুন আমরা কিন্তু এই গ্রীষ্মকালে খরা সহিষ্ণু ফসল হিসেবে উৎপাদন করতে পারি। দেখো খরার প্রভাবে মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, পানি না থাকার কারণে ধানের ক্ষেতে কি করছে দেখো, মাঠ ফেটে গেছে এবং ফসলকে উৎপাদন ব্যাহত হচ্ছে। এরপরে আমরা আসবো লবণাক্ততা সহিষ্ণু। লবণাক্ততা কি বুঝ, যখন আমরা দেখো লবণ কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাই না? আমাদের খাবারের ক্ষেত্রে লবণ না খেলে কিন্তু হজম হবে না। হ্যাঁ, আমাদের লবণ কিন্তু হজম শক্তিকে বাড়ায় এবং হজম করতে সহায়তা করে, এবং অনেক সময় পচনশীল দ্রব্য, পণ্যদ্রব্য পচানোর জন্য, গলিয়ে ফেলার জন্য কিন্তু লবণ ব্যবহার করা হয়। যেমন চামড়া শিল্পের ক্ষেত্রে তোমরা জানো নিশ্চয়ই সবাই, চামড়ার লবণ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো লবণাক্ততা একটা উপাদান, লবণ হচ্ছে মাটির একটা উপাদান, যে উপাদানটা না থাকলে ফসল উৎপাদন হবে না, কিন্তু অতিরিক্ত লবণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সমস্যা, কিন্তু অতিমাত্রায় লবণ থাকে তাহলেও কিন্তু উৎপাদন
কি হবে, ব্যাহত হবে, ফসল উৎপাদনটা ব্যাহত হবে। তাহলে যে অঞ্চলে অর্থাৎ আমাদের যে দক্ষিণাঞ্চলে, বিশেষ করে দক্ষিণাঞ্চলে লবণাক্ততার প্রভাবটা ব্যাপক হারে দেখা যায়। খরা মৌসুমে, যেমন খরা অঞ্চল বলতে আমরা উত্তরবঙ্গ যে অঞ্চলটা আছে, রাজশাহী, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, এই অঞ্চলগুলোকে বুঝি। লবণাক্ততা সহিষ্ণু বা লবণাক্ত অঞ্চল বলতে আমরা দক্ষিণবঙ্গের যে অঞ্চলগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা বুঝে থাকি, কারণ সেখানে সমুদ্র তীরবর্তী অঞ্চল, সেখানে প্রচুর পরিমাণে লবণ সঞ্চিত থাকে তার ভূগর্ভস্থ জমিতে। কিন্তু লবণাক্ততা যদি বেড়ে যায় যে কোনো অঞ্চলেই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন কোন ফসল উৎপাদন করতে পারি, দেখো একটা তালিকা উপস্থাপন করা হয়েছে। উত্তম লবণাক্ত সহিষ্ণু, অর্থাৎ লবণাক্ত সহ্য করতে পারে, মানে খুব ভালোভাবে, খুব ভালো পরিমাণে লবণাক্ততা সহ্য করতে পারে এমন ফসলের মধ্যে নারিকেল, সুপারি, তাল, বার্লি, খেজুর, সুগার বিট, শালগম, তুলা, ধৈঞ্চা, পালং শাক, এই ফসলগুলো উত্তম লবণাক্ততা সহিষ্ণু, লবণের মাত্রাটা বেশি হলে এরা সহ্য করে উৎপাদন হতে পারে বা এরা সহ্য করে টিকে থাকতে পারে পরিবেশে। এরপরে মধ্যম লবণাক্ততা সহিষ্ণু, অর্থাৎ মাঝামাঝি পর্যায়ের, মাঝামাঝি পর্যায়ে এরা আছে অবস্থান, বেশি মাত্রায় লবণ সহ্য করতে পারে না, মধ্যম লবণাক্ততা সহ্য করতে পারে। যেমন মিষ্টি আলু, গোল আলু, মরিচ, বরবটি, মুগ, খেসারি, মটর, যব, ভুট্টা, টমেটো, আমড়া, পেয়ারা। এরপরে লবণাক্ততা সংবেদনশীল, অর্থাৎ সামান্য পরিমাণে, অল্প পরিমাণে লবণাক্ততা সহ্য করতে পারে, যেমন শিম, লেবু, কমলা, গাজর, পেঁয়াজ, স্ট্রবেরি, মসুর, আম এবং ডালিম, এগুলো হচ্ছে লবণাক্ততা সংবেদনশীল। তাহলে আমরা এই উত্তম লবণাক্ততা, মধ্যম লবণাক্ততা এবং সংবেদনশীল, যে লবণাক্ততা সংবেদনশীল যে ফসলগুলো আছে, এই ফসলগুলো সম্পর্কে বিস্তারিত একটা ধারণা তোমাদের থাকতে হবে, কারণ এই ধারণাটা থাকলে তোমরা বহুনির্বাচনী প্রশ্নে, বহুনির্বাচনে যেটা অভিজ্ঞতা থাকবে সেখানে, বহুপদী সমাপ্তি সূচক জ্ঞানমূলক এর ক্ষেত্রে এগুলো উত্তর তোমাদের করতে পারবে। প্রশ্ন সাধারণত এই ধরনের অংশ থেকে প্রশ্ন আসে। এরপরে আমরা দেখবো লবণাক্ত সহিষ্ণু আরো কিছু ফসল, যার মধ্যে আমরা অন্যান্য যেটা আমরা দেখলাম ফল, এবার আমরা দেখবো ফসলের দিকে। যেমন ধান, ধানের ক্ষেত্রে আমরা বিধান ৪০, বিধান ৪১, বিধান ৪৭, বিধান ৫৩, বিধান ৫৩, বিধান ৫৪ এবং বিনা ধান ৮ উৎপাদন করতে পারি। আলুর ক্ষেত্রে বাড়ি আলু ২২, যা সৈকত নামে পরিচিত, বাড়ি মিষ্টি আলু ৬ ও ৭, সরিষা, বাড়ি সরিষা ১০, আখের মধ্যে ঈশ্বরদী ৩৯ এবং ঈশ্বরদী ৪০। আমি তোমাদেরকে একটু আগে যখন খরা সহিষ্ণু ফসলের মধ্যে আলোচনা করেছিলাম, তখন কিন্তু আখের কিছু জাতের কথা আমরা আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে ঈশ্বরদী ৩৯ ৪০ উচ্চ মাত্রার কি থাকে, চিনি থাকে এই জাতের মধ্যে। দেখো লবণাক্ততার প্রভাব আমরা এখানে দেখতে পাচ্ছি, লবণাক্ততার প্রভাবের কারণে এখানে ফসলের মাঠ কি হয়েছে, উপরে একটি স্তর পড়ে গেছে লবণাক্ত। দেখো আমি তোমাকে পয়েন্টার করে দেখাচ্ছি যে এই অঞ্চলগুলো, দেখা যায় এইগুলো হচ্ছে, এই অঞ্চলগুলো হচ্ছে এখানে লবণাক্ততার স্তর পড়েছে। হ্যাঁ, এই যে এই অঞ্চলগুলো, এগুলোতে। এরপর আমরা আসবো বন্যা বা জলাবদ্ধতা সৃষ্টি ফসল, বন্যার সময়, তাই না? বন্যার সময় কি হয়, আমাদের পথ ঘাট, মাঠ, ফসলের ক্ষেত সমস্ত তলিয়ে যায়, সেক্ষেত্রে আমরা কোন ফসল উৎপাদন করতে পারি, অর্থাৎ বন্যার পানি দীর্ঘদিন যেহেতু আমাদের ফসলের জমিতে থাকবে, তাহলে এই বন্যার পানি থাকা অবস্থায় কোন কোন ফসল টিকে থাকতে পারে সেগুলো আমরা চাষ করবো, আসো একবার দেখে নিই। বন্য বা জলাবদ্ধতা সহিষ্ণু ফসল এবং ধানের মধ্যে আমরা বিধান ৫১ এবং বিধান ৫২ চাষ করতে পারি। অনেক সময় হয় কি, ধান লাগানোর পরে ধানের জমি সম্পূর্ণটা পানির নিচে তলিয়ে যায়, সেক্ষেত্রে জানো যে সারের সংশ্লেষণ প্রক্রিয়া কার্যক্রম না পরিচালিত হলে কিন্তু ফসল খাদ্য উৎপাদন করতে পারবে না, সেক্ষেত্রে উৎপাদন ব্যাহত হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কোন কোন ধান টিকে থাকতে পারে বন্যাকালে, যে বিধান ১১ এবং বিধান ৫২। আখ আমরা উৎপাদন করতে পারি, দেখো আখ এমন একটা তোমার ফসল যেটা খরা, লবণাক্ততা এবং জলাবদ্ধতা তিন মৌসুমে কিন্তু টিকে থাকতে পারে, তাই না? তাহলে আখের মধ্যে জাতের মধ্যে ঈশ্বরদী ৩২, ঈশ্বরদী ৩৪, ঈশ্বরদী ৩৬, ঈশ্বরদী ৩৭, ঈশ্বরদী ৩৯ এবং ঈশ্বরদী ৪০, এই জাতগুলো বন্যার সময় চাষ করা যেতে পারে। যেহেতু আখ বন্যা সহিষ্ণু ফসল, খরা সহিষ্ণু ফসল, আবার লবণাক্ত সহিষ্ণু ফসল, তার এই গুরুত্ব কিন্তু খুবই অপরিসীম। কেনাফ জাতীয় যেটা আছে, অর্থাৎ পাটের যে জাতগুলো আছে, কেনাফ জাত, পাটের কেনাফ জাত, এর মধ্যে কেনাফ ৩, অর্থাৎ বট কেনাফ আমরা চাষ করতে পারি।
দেখো বন্যার কারণে কি হচ্ছে, আমাদের জীবনযাত্রা ব্যাহত হয়েছে, তাই না? দেখো এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, বন্যার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং জলাবদ্ধতার কারণে আমাদের যে জীবনযাত্রা ব্যাহত হয়েছে তার একটা খণ্ডচিত্র এখানে দেখছি আমরা। এখন আমরা আলোচনা করবো বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের গুরুত্ব। এই যে বিরূপ আবহাওয়া বললাম, অর্থাৎ আবহাওয়া অনুকূলে নয় প্রতিকূলে, এই আবহাওয়ার সহিষ্ণু ফসলের যে গুরুত্ব, এই গুরুত্বটা কেমন আছে? গুরুত্ব অপরিসীম। কেননা যদি তুমি বিরূপ আবহাওয়ার কারণে ফসল উৎপাদন ব্যাহত করো বা কমিয়ে দাও, উৎপাদন না করো, সেক্ষেত্রে আমাদের মোট যে দেশীয় উৎপাদন সেটা কিন্তু কমে যাবে। যখন মোট দেশীয় উৎপাদন কমে যাবে তাহলে আমাদের কি হবে, আমাদের যে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং তার যে প্রেক্ষিতে যে আমাদের খাদ্য চাহিদা, সে চাহিদা পূরণ হবে না। এই চাহিদা যদি পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কি হবে, খাদ্য ঘাটতি দেখা দিবে। খাদ্য ঘাটতি যখন দেখা দিবে তখন আমাদের কি হচ্ছে, আমাদের পুষ্টি পূরণ হবে না এবং আমরা অপুষ্টিতে ভুগবো। আমাদের গড় আয়ু থেকে শুরু করে স্বাস্থ্যহানি এবং বিভিন্ন ধরনের অসুখ বিসুখ দেখা দিবে। তাহলে এই যে বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলগুলো উৎপাদন করলে আমাদের এই সমস্যাগুলো মোকাবেলা করতে পারবো, আমাদের আয় রোজগার বৃদ্ধি পাবে, আমাদের দেশের অর্থনীতিটা সুসংহত এবং শক্তিশালী হবে, আমরা অল্প সময়ের মধ্যে আমাদের যে ভিশন আছে উন্নত বা উন্নয়নশীল থেকে উন্নত দেশে উত্তীর্ণ হওয়ার, সেখানে আমরা সফল হব। আমাদের যে উৎপাদিত পণ্য সেটা আমরা যদি পর্যাপ্ত পরিমাণ উৎপাদন করতে পারি তাহলে আমদানি নির্ভরতা কমবে এবং অতিরিক্ত যে উৎপাদিত দ্রব্য বা ফসল সেগুলো আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রাও উপার্জন করতে পারবো। তাহলে বিরূপ আবহাওয়া সহিষ্ণু ফসলের গুরুত্বটা বুঝতে পারছি নিশ্চয়ই, কারণ আমাদের যেহেতু ফসলের জমি পরিবর্তন করা সম্ভব না, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, ওই খরা বা বন্যা বা লবণাক্ত সহিষ্ণু ফসলের জাতগুলো উদ্ভাবন করতে হবে এবং চাষ করতে হবে, যাতে আমাদের ক্রমবর্ধমান যে চাহিদা জনসংখ্যার প্রেক্ষিতে সেটা পূরণ হয়ে যায়। তাহলে আমরা এবার দেখবো জলবায়ু পরিবর্তন এবং কৃষিক্ষেত্রের প্রভাব, কৃষিক্ষেত্রে কি কি প্রভাব ফেলছে। এবার দেখো ফসল উৎপাদন তাপমাত্রার একটা প্রভাব রয়েছে, ফসল উৎপাদনে খরার প্রভাব রয়েছে, ফসল উৎপাদনে লবণাক্ততার প্রভাব রয়েছে এবং ফসল উৎপাদনে জলাবদ্ধতার প্রভাব রয়েছে, যা আমরা দেখে আসলাম। এবং এই যে তাপমাত্রা, খরা, লবণাক্ততা, জলাবদ্ধতা অর্থাৎ শৈত্যকালীন যে প্রভাব, তা আমরা কিন্তু বিস্তারিতভাবে জানলাম এবং সেই সময়ে কি ধরনের ফসল আমরা উৎপাদন করব সেই উৎপাদিত ফসল সম্পর্কে কিন্তু আমরা জেনেছি। তারপর আমরা যে চিত্র দেখে নিই তাপমাত্রার প্রভাবে কি হচ্ছে, দেখো ফসলের মাঠ ফেড়ে চৌচির হয়ে যাচ্ছে। এই ফসলের মাঠ ফেড়ে চৌচির হয়ে যাওয়ার কারণে আমরা কি করতে পারছি না, সময় মতো আমার যে ফসল সেটা চাষ করতে পারছি না, উৎপাদন হচ্ছে না। উৎপাদন না হওয়ার কারণে কি হচ্ছে, উৎপাদনে ঘাটতি সৃষ্টি হচ্ছে এবং ফসলের ঘাটতির কারণে কৃষকের যে চাহিদা, তার ব্যক্তি চাহিদা তো পূরণ হচ্ছেই না, তার সাথে সাথে কি হচ্ছে না, উৎপাদন কমে যাচ্ছে। এটা একটা ভয়াবহ প্রভাব বিস্তার করছে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের জন্য এবং আস্তে আস্তে পানির স্তর নিচে চলে যাচ্ছে। নিচে যাওয়ার কারণে কি হচ্ছে, আমাদের ঊষর জমি যেটা চাষ হচ্ছে না বা উর্বরতা কমে যাচ্ছে, হ্যাঁ আমাদের ফসলের জমির পরিমাণটা অনেক কমে যাচ্ছে। দেখো এই যে খরার প্রভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি, আগের চিত্রে দেখলাম ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে, পরের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ফসলের মাঠে ফসল তো জন্মেছে, ধান গাছ গজিয়েছে, কিন্তু তারপরেও ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে পানির অভাবে। পানি দিতে না পারার কারণে কি হচ্ছে, ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেছে। তা এই জন্য কৃষক দেখো মাথায় হাত দিয়ে বিষণ্ণ মনে বসে আছে, স্বাভাবিক, কারণ তার এই উৎপাদনের উপর নির্ভর করবে তার পরিবারের চাহিদা, তার ভবিষ্যৎ, তার সারা বছরের সংসার পরিচালনার খরচ। দেখো এই যে লবণাক্ততার প্রভাব, লবণাক্ততার প্রভাবে দেখো একটা পুরো অঞ্চল চাষাবাদহীন হয়ে পড়ে আছে। এটা একটা প্রভাব, যদি লবণাক্ততার প্রভাব না থাকতো তাহলে কি হতো, এই অঞ্চলগুলোতে কিন্তু ফসল উৎপাদন হতো। ফসল উৎপাদন হলে অবশ্যই ব্যক্তি চাহিদার সাথে সাথে দেশীয় যে উৎপাদন সেটা পূরণ হতো এবং দেশীয় চাহিদা সেটাও কিন্তু কি হতো, পর্যাপ্ত পরিমাণে হয়ে পূরণ হয়ে আমাদের কি দেশের উৎপাদনকে বৃদ্ধি করত। দেখো লবণাক্ততার প্রভাব এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যন্ত অনেক বড় একটা এলাকা, একটা অঞ্চল লবণাক্ততার প্রভাবের কারণে কিন্তু ঊষর হয়ে পড়ে আছে চাষবাসহীনভাবে। এবার বন্যার প্রভাব, দেখো বন্যার কারণে আমাদের কি মাত্রার জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, আমাদের ঘর বাড়ি মাঠ ঘাট ফসলের ক্ষেত সমস্ত কিছু ডুবে গেছে, সব কিছু ডুবে গেছে। এই যে ডুবে গেল তাহলে কি হচ্ছে, আমাদের এই যে বন্যাকালে যে প্লাবিত হচ্ছে, প্লাবিত হয়ে গেলে আমরা কি করব, অবশ্যই কিছু জাত উৎপাদন করব। আমরা বন্যার মৌসুমে একটা কিছু ফসলের ক্রাইসিস দেখতে পাই, যেমন আমরা দেখি যে পেঁয়াজের দাম বৃদ্ধি পাই, এরপরে মরিচের দাম, কাঁচা মরিচের দাম 200-300 টাকা কেজি হয়, যেই কাঁচা মরিচ আমরা সাধারণ মৌসুমে
40 টাকা বা 50 টাকা কেজি হিসেবে কিনতে পারি, সেই কাঁচামরিচ কিন্তু আমাদের বন্যার সময় কত করে কিনতে হয়? 200-300 টাকা। পটল মানে যেই ফসলগুলো বন্যার মৌসুমে তলিয়ে যায় এবং তলিয়ে গেলে গাছ মারা যায়, অর্থাৎ পানি উঠলে মরে যায়, সেই যা সহিষ্ণু অর্থাৎ বন্যা সহিষ্ণু ফসল উৎপাদন করব আমরা। প্রয়োজন হলে কি করব, অনেক অঞ্চলে কি করা হচ্ছে জানো, ফসলের চাষ করার জন্য বন্যা মৌসুম গুলোতে বন্যাকালীন যে এলাকা সেখানে কলার গাছ দিয়ে ভেলা তৈরি করা হচ্ছে অথবা ড্রাম দিয়ে ভেলা তৈরি করা হচ্ছে, এবং কলার গাছের উপরে বা ড্রামের উপর ড্রাম কেটে ভেলা তৈরি করে তার উপরে মাটি দিয়ে সেখানে ফসল উৎপাদন করা হচ্ছে, যাতে বন্যার সময় উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকে। আমরা যেমনটা ছাদের টবে করে থাকি, ঠিক তেমনি ভাবে এই বন্যাকালে কৃষকরা এই উদ্ভাবন করেছে কলার ভেলাতে, অর্থাৎ কলার গাছগুলোকে একত্রিত করে সেগুলো তো ভাসে তাই না পানির উপরে, তার উপরে মাটি দিয়ে চাষ করা হচ্ছে। আবার এই যে বললাম ড্রামে করে তার উপরে তোমার ভেলা করে অথবা ড্রামের উপরে টিন দিয়ে তার উপরে মাটি দিয়ে এই পদ্ধতিগুলো অবলম্বন করা হয়েছে, এবং তার সাথে সাথে তো বন্যা সহিষ্ণু ফসলের জাতগুলো তোমরা দেখিয়েছ। এইভাবে আমরা বন্যা মোকাবেলা করতে পারি। দেখো বন্যার প্রভাব আমরা আরো একটা চিত্র এখানে দেখতে পাচ্ছি, বন্যার প্রভাবে খণ্ডচিত্র বা একটা চিত্র দেয়া আছে, বন্যা বা জলবদ্ধতা ঘূর্ণিঝড়ের কারণে কিভাবে এটাকে প্রভাব বিস্তার করছে পরিবেশের। মোটামুটি শিক্ষার্থীবৃন্দ, আমাদের আলোচনা প্রায় শেষ হয়ে গেল, অর্থাৎ তোমাদের তৃতীয় অধ্যায়ের যে অংশটুকু আমরা আলোচনা করলাম 71-79 পেজ তোমাদের আলোচনা করা হয়েছে আজকে। এই আলোচনা থেকে আমি আশা করছি যে বিরূপ আবহাওয়া সহিষ্ণুতে ফসলের জাত, সেই জাতগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে, এবং এই বিরূপ আবহাওয়াতে কোন কোন ফসল চাষ করলে আমাদের উৎপাদন ব্যাহত হবে না, আমাদের উৎপাদন কার্যক্রম অব্যাহত থাকবে, এবং এদের গুরুত্বটা কি, কেন উৎপাদন করব, এবং এখান থেকে রক্ষার উপায় এবং কৌশল সম্পর্কে তোমরা বিস্তারিতভাবে জানতে পেরেছ। এখন আমরা চলে আসছি মূল্যায়ন পর্যায়ে। মূল্যায়নে আমরা কিছু প্রশ্ন দেখে নিই, আমরা যে আলোচনা করলাম তার প্রেক্ষিতে কিছু প্রশ্ন আছে, আশা করি তোমরা এর উত্তরগুলো করতে পারবে। খরা কাকে বলে? আমি বলেছিলাম যে শুষ্ক মৌসুমে 1 টানা 20 দিনের বেশি বৃষ্টিপাত না হলে তাকে খরা বলে। কোন আখে উচ্চমাত্রার চিনি থাকে? আমি উদাহরণ দিয়েছিলাম ঈশ্বরটি 39 বা 40 উচ্চমাত্রার চিনি থাকে। বাংলাদেশে কোন অঞ্চলে মাটিতে লবণাক্ততার প্রভাব দেখা যায়? আমাদের বাংলাদেশে দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব বেশি দেখা যায়। IPCC এর পূর্ণরূপ কি? আমরা আবহাওয়া বা জলবায়ু পরিবর্তনের প্রভাবের ক্ষেত্রে আলোচনা করেছিলাম, সেই আলোচনার প্রেক্ষিতে একটা বিষয় ছিল যেটা IPCC ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। IPCC একটা সংগঠন, তো ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, এটা হচ্ছে তার পূর্ণরূপ। আশা করি মূল্যায়নের প্রশ্নগুলো তোমরা আমার সাথে করতে পেরেছো। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের এই অংশটুকু আলোচনা একেবারেই শেষ। আমরা দেখব তোমাদের জন্য আগামীতে কি অপেক্ষা করছে। আগামী দিন তোমাদের তৃতীয় অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা 71-79 এই অংশের উপরে একটা টপলেস নেওয়া হবে। তোমরা বাসায় অবশ্যই টপলেসটা ভালোভাবে দিবে, আর টপলেস ভালোভাবে দেওয়ার জন্য আলোচ্য যে অংশটুকু আমি আলোচনা করলাম সেই অংশটুকু তোমরা বাসায় বারবার করে চর্চা করবে এবং মুখস্থ করে নেবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। আগামীতে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে সেই প্রত্যাশা করে, এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং কল্যাণ কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।